হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে মামলা লিগাল হে বলে ওয়েব সিরিজটা নেটফ্লিক্সে এসেছে। তো দেখুন, এটা পশম পা বলে প্রোডাকশনটা থেকে এসেছে, যারা লাস্ট ইয়ার কালা পানি বানিয়েছিল, যেটা ওয়ান অফ দ্য বেস্ট কাজ ছিল নেটফ্লিক্সে এবং দারুণ একটা কাজ ছিল। এবং অ্যাকচুয়ালি এটা তো টিভিএফেরই এক্সট্রিম, যারা টিভিএফ ছেড়ে তারপরে আলাদা করে প্রোডাকশন তৈরি করেছে, এবার তারা নিজেদের জোনের বাইরে গিয়ে যখন একটা কালা পানির মতো শো করেছিল সেটা অত ভালো ডেলিভার করেছিল। এটা তো তাদের জোনের ভিতরকার, মানে এখানে তো কমেডি রয়েছে মামলা লিগাল হেতে। তো মামলা লিগাল হে যেটা করতে পারে সাকসেসফুলি সেটা হচ্ছে যে আমাদের কোর্ট সিস্টেমকে যেভাবে দেখানো হয় সিনেমার মধ্যে, অ্যাকচুয়ালিতে তো সেটা নয়, খুব রিয়েলি মানে কাছে মানে ক্লোজ টু রিয়েলিটি দেখানো হয়েছিল জলি এলএলবিতে। জলি এলএলবিতে তবু যে জিনিসপত্রগুলো দেখানো হয়েছে সেগুলো তবু কাছাকাছি, বাকি যত সিনেমাতে রিপ্রেজেন্টেশন দেখতে পারবেন সেটা একটু মানে সিনেম্যাটিক আর কি, ওভার দ্য টপ, সেখানে অন্যরকমভাবে হচ্ছে, রিয়েলিটিতে যেরকম হয় সেরকম নয়। জলি এলএলবি ওয়ান আর টুতে একটু কমেডিকভাবে দেখানো হয়েছিল, এখানে সেই জিনিসটাকে আরও নেক্সট লেভেলে নিয়ে যাওয়া হয়েছে। এখানে এক একটা কেস যেরকম দেখানো হয়েছে না সেগুলো এত বিজার, মানে একটা প্যারাট গালাগালি দিচ্ছে, তারপরে জেলের মধ্যে একজনের বিয়ে হচ্ছে, সে চাইছে যে না আমাকে, আমি কোর্টে গিয়ে বিয়ে করবো না, আমাকে এখানেই বিয়ে দিয়ে দাও যাতে আমি সেক্স করতে পারি, এরকম অদ্ভুত অদ্ভুত জিনিস। তারপরে কোর্ট প্রেমিসেসের মধ্যে বাঁদররা এসে লয়ারদের উপর অ্যাটাক করছে, তাই জন্য সেটাকে ভাগাবার জন্য কি করতে হবে সেই নিয়ে কোর্টে স্ট্রাইক চলছে। তো এরকম বিজার জিনিসপত্র যেগুলো অ্যাকচুয়ালিতে হয় সেগুলো থেকে ইন্সপিরেশন নিয়ে নিয়ে প্রতিটা কেসকে কমেডির মাধ্যমে প্রেজেন্ট করা হয়েছে, যেটা কিন্তু দেখতে আপনাদের দারুণ লাগবে এবং ইন্টারেস্ট হোল্ড হয়ে থাকবে যে আরে ভাই এরকম হচ্ছে, এরকম আমরা সিনেমাতে দেখিনি। তাই জন্য একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ, একটা ফ্রেশ টেক আমরা দেখতে পাই এবং কমেডি এখানে দারুণভাবে ওয়ার্ক করেছে। এখানে দুটো কারণে কমেডি ওয়ার্ক করে, প্রথম হচ্ছে লাইন্স দারুণভাবে লেখা হয়েছে, আমরা ওয়ান লাইনের পাঁচ লাইন মানে আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং, মানে জাস্ট আপনাকে এন্টারটেইন করে রাখবে। এবং কমেডি তো চিরকালই টিভিএফ এর ফোর্টে হয়ে এসেছে, রিলেটেবল কন্টেন্টকে কমেডির সাথে প্রেজেন্ট করো, সেটা তারা খুব ভালোভাবে করতে পারে, সেটা এবারেও করেছে তারা। এবং দ্বিতীয় হচ্ছে অ্যাক্টার্স খুব ভালো ভালো ছিল, যারা না মানে ইম্প্রোভাইজ করে ম্যানারিজম দিয়ে করে দিতে পারে। রবি কিষেণ লাপাতার লেডিজে যেমন ফাটিয়ে দিয়েছিল কমেডিতে, সেমভাবে এখানে সেই আর কি মেন ক্যারেক্টারটা প্লে করছে ভিডি ত্যাগি, যা কাজ করেছে না দেখবার মতো। এই লোকটা মানে একটা বার কাউন্সিলের প্রেসিডেন্ট, এবারে এই ইলেকশনে দাঁড়িয়ে আর কি এ হতে চায়, তো সেখানে তার মানে সে যা যা কাজ করছে, যা যা অ্যাক্টিভিটি করছে দেখবার মতো, তো সেই মানে তার কাজ খুব ভালো লেগেছে। নিধি বিষ্ট খুব ভালো কাজ করেছে, যশপাল শর্মা খুব ভালো করেছে, বিজেন্দ্র কালা ছিল অল্প সময় তার কাজ ভালো ছিল। তো কাজ প্রত্যেকের ভালো, অ্যাক্টার্সরা প্রত্যেকে ভালো কাজ করেছে এবং তাই জন্য কমেডিটা পুল অফ হয়। তো কমেডি এখানে ভালো, কেসেসগুলো অ্যাবসার্ডিটিগুলো আপনাকে মজা দেবে। আর এখানে কিছু কিছু জায়গায় না আবার মানে কি হয়েছে যে এই যে জুডিশিয়াল সিস্টেম, যেখানে মানে একটা ক্যারেক্টারকে রেখেছে যে হাওয়ার্ড থেকে পড়াশোনা করে এসেছে, করে এসে এখানে প্র্যাকটিস করছে আর কি, সে সাধারণ মানুষের জন্য লড়তে এসেছে, কিন্তু সে কন্টিনিউসলি বুঝতে পারছে যে যেভাবে আমরা ভাবি যে জুডিশিয়াল সিস্টেম ওয়ার্ক করবে সেভাবে অ্যাকচুয়ালি ওয়ার্ক করে না। এরকম খালি অনেস্টি দিয়ে কাজটা হয়ে যাবে না, আপনাকে সেখানে বুদ্ধি লাগাতে হবে, ট্রিক্স লাগাতে হবে, জুয়ার লাগাতে হবে, তবে গিয়ে সেটা হবে। তো সেই জিনিসপত্রগুলোকে দেখা এবং অনেক সময় না খুব কমেডি খুব লাইট টোনে অনেক সিরিয়াস বিষয়বস্তুকেও দেখিয়ে দেখিয়ে যায়, মানে যেমন চাষি একটা আটকে পড়েছে, তারপরে ওইদিকে ধরুন মানে জেলের মধ্যে বাচ্চা হলে তার কি, তো এরকম অনেক সোশ্যাল মেসেজও কিন্তু রয়েছে, মানে কিছু কিছু জায়গায় মেসেজিংও রয়েছে। এবং টিভিএফ ইমোশনের উপরও ফোকাস করে, এখানে ইমোশনের দিকেও একটা জায়গা আছে এবং লাস্টের দিকে গল্পটা আর কি ইলেকশনের দিকে চলে যায়, এখানে যশপাল শর্মা আর রবি কিষেণের। তো কমেডিও যেরকম আছে, লাইট মোমেন্টসও আছে, ভালো পারফরমেন্সেস আছে, ওয়ান লাইন ভালো আছে, সেরকম অ্যাট দ্য সেম টাইম কিছু কিছু জায়গায় খুব লাইট টোনে মেসেজও দিয়েছে, সেগুলো ভালো, সেগুলো ইম্প্রেসিভ ছিল। আর এছাড়া সিরিজের শেষের দিকটাতে গিয়ে একটু আর কি মানে কোর্টরুমের থেকে শিফট, মানে কোর্টরুমে যখন লাগছিল যখন সবচেয়ে বেশি এন্টারটেইনিং ছিল সিরিজটা, সেখান থেকে বেরিয়ে একটু ইলেকশনের দিকে একটু বেশি ফোকাস হয়ে যায়, তখন আর কি একটু এ লাগছিল। বাট ওই জায়গাটা বোরিং আমি বলবো না, মানে বোরিং তো একেবারেই নয়, সিরিজটা পুরো থরলি এন্টারটেইনিং, বাট শেষের দিকটা আর কি ফোকাসটা একটু শিফট হয়ে গেছে, কোর্টের দিকটা বেশি এনজয় করছিলাম আর কি। আরেকটা জিনিস খুব ভালো করেছে, এটা কাট টু কাট আর কি এপিসোড, মানে একদম 30-25 মিনিট এরকম রানিং লেন্থে একদম এক একটা কেস দেখাচ্ছে বা দুটো কেস আর কি প্যারালালি চলছে এরকমভাবে দেখাচ্ছে, দিয়ে শেষ হয়ে যাচ্ছে এপিসোডটা। এবং কোনো জায়গায় না কোনো বোরিং মোমেন্ট নেই, কোনো জায়গায় কোনো ড্র্যাগ করেনি, কিছু করেনি। অনেক সময় দেখবেন অনেক প্রোডাকশন কি করে যে এপিসোডের মানে বেশি নাম্বার অফ এপিসোড করলে যেহেতু আপনি বেশি পয়সা পাবে তাই জন্য বড় করতে থাকে, কিন্তু সেখানে কোনো মাল মশলা থাকে না, মানে বোরিং লাগে দেখতে দেখতে যে ভাই কেন টানছে, আরামসে ছোট করতে পারতো, এই গল্পটা এতটা রানিং লেন্থ ডিমান্ড করছো না। কিন্তু এখানে কিছু না কিছু কিছু না কিছু হ্যাপনিং হতে থাকে, তো খুব ওয়াকি একটা ওয়ার্ল্ড, অবশ্যই দেখুন ভালো লাগবে আপনাদের, একটা নতুন টেক অন কোর্টরুম ড্রামা, সো অবশ্যই দেখুন। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।